এইবার আছে আমার 250তম জলদেবতা পূজা ও ফেলে উৎসব। তো এই 200 বছর হয়ে গেল আমি জন্ম নাপাত অতীতর পা চলি আছে এইটু ফেলে উৎসব আমাদের লগত সংগতি রেখে এটি ফেলে উৎসব হয়। তো তার কার্যসূচী কি কি আছে মধ্যে দেখা আসছে বিশদ। নমস্কার বন্ধু বান্ধবী সকল, মোর চ্যানেলের উন্নতি ভিডিওলৈ স্বাগতম জানালো। আজি ভিডিওটো বিশেষ হব গৈছে, আমি দেখাই আছো ভিডিওটো আরম্ভ করলো বাৰু গাড়ির পৰাই। এই আমার গাড়ি চলাই আছে, আমার পিছফালে আছে আমার স্পেশাল ম্যান বহি আছে গাইজ আয়তা দিদিয়া। আজির ভিডিওটো অল্প বিশেষ হব গৈছে, তো এটা মানে আমার গাঁৱত এটা বঢ়িয়া উৎসব এটা আছে এইটো দেখাই আছো, আপোনালোকে কেবল ভিডিওটো চাই থাকক। তো আমি আহি পালোঁ, এতিয়া কিবা সম্বোধনা অনুষ্ঠান চলি আছে, তাৰ পিছত আমি কি কি হয় দেখাই আছোঁ। এতিয়া সম্বোধনা অনুষ্ঠান এইটো এইগুলা সৰু সুৰা কথাগুলো বাদ দিয়ক, এইগুলা বাকী মেইন টপিকটো চাওক ভিডিঅ' বলক। এই আমাৰ ফেলখন ধুনীয়াকৈ সজাই থকা হৈছে, পাঁচডাল কৰিলে বনোৱা হয় ফেলখন। তাৰপিছত ফেলখন এয়া বনাই আছে, প্ৰথম আৰম্ভণি এইখিনি হয় এনেকৈ আৰম্ভণি কৰে। তাৰপিছত আকৌ কি কি হয় আৰু দেখাই আছোঁ, চাই থাকক খালি ভিডিঅ'টো। এয়া ফাৰ্ষ্ট আৰম্ভণি কৰি আছে, আমাৰ ফেলখন বনাই আছে, ফেলখন কলেৰে প্ৰস্তুত কৰা হয়, পাঁচডাল কল থাকে। এই ফেল বনাই আছে, তো ইয়াত ছাতিত তেল দি আছে বর্তমান, তার পিছত জ্বলাব, জ্বলার পিছত মই দেখাই আছো, অলপ পিছত আরো আহি দেখাই আছো। তো ফেলখন আমার বনা কলেরে তাত সেন্দুরে ধুনিয়াকৈ আঁকি দি আছে, ইয়াতে আমার প্রাইস। তো আমার ফেলখন তৈয়ার করে থাকা হয়েছে, এতিয়া পুনম ফুল দি আছে, ইয়াত পুনমে ধুনীয়াকৈ সজোৱা হ'ব, পুনম ফুল দি আছে। এতিয়া প্ৰথমতে সিন্দুৰেৰে ধুনীয়াকৈ আঁকি দিছে, ইয়াত ফুল আঁকি দিছে, তাৰে পিছত পুনম ফুল দি সজাব। তাৰপিছত আৰু খন্তেক পিছত মই দেখাই আছোঁ কি ধুনীয়া লগা হ'ব, তাৰপিছত দেখাই আছোঁ অলপ। এতিয়া পুনম ফুল লগাই আছে, এতিয়া সম্পূৰ্ণ হোৱা নাই, সেইটো আমাৰ ছাতি জ্বলোৱা হ'ব সন্ধিয়া। এই পকৰি আমাৰ ছাতি জ্বলাইছোঁ, এই পকৰি গাড়ীছ নাই, এই পকৰি গাছ নধৰা ছাতি জ্বলাইছে হাতত, এই গা ধুৱাই নাই, এই পকৰি আমাৰ ছাতি জ্বলোৱা হ'ব তে সন্ধিয়া। সন্ধিয়া খন্তেক পিছত মই দেখাই আছোঁ, বঢ়িয়া লগা হ'ব তে। এই আমাৰ ভেলন সজাই আছে বঢ়িয়াকৈ, ফুলত সেন্দুৰ দি আছে, আমাৰ প্ৰণৱ দা আছে, তাৰপিছত সমদ দা, ৰূপম আছে, ইয়াতে সজাই আছে ধুনীয়াকৈ। তো চাই থাকক ভেলন কি মজা লগা হ'ব। এই আমার আমতি উপলক্ষে মানে আমতি ফেল দিয়া উৎসব উপলক্ষে আমার সকলের মরমর হেমন্ত চৌধুরী ডাঙরে আইছে, ও কিবা চাব কব, এই সিহঁতক সম্বোধনা জনাইছে আমার কমিটির ফালৰ পৰা। এয়া হেমন্ত চৌধুরী ডাঙরে এক মন্ত্রী প্রচলক হিসাবে নিমন্ত্রণ জনোৱা হৈছিল কমিটির পৰা, তেখেতে এতিয়া মন্ত্রী প্রচলন কৰি দিলে। এতিয়া আমার বাকি কার্যসূচীসমূহ আছে, তো কার্যসূচীসমূহ কি কি হয় চাই থাকক খালি, আপোনালোকে ভিডিওটো স্কিপ নকৰিব অলপ। তো আগন্তুক কার্যসূচী মই দেখাই আছো, চাই যাওক। আমাৰ মানে মালা আনছি, আমাৰ মালা দিব অন্ত পিছত সজাই থকা হৈছে ধুনীয়াকৈ, ৰাতি আমাৰ নদীত ভৰাই দিয়া হ'ব, তাৰ আগতে ধুনীয়াকৈ সজাই ল'ব আৰু পূজা কৰিব, দেখাই আছো মই। এই আমার পুরা ভালকৈ ফেলখন সজাই দিছে, এতিয়া মানে কি ফেলখন মানে হয়ে প্রায় তৈয়ার হয়ে গেল, এতিয়া অন্তিম মানে কি মালা দি আছে, ভালকৈ সজাব এতিয়া, তাৰে পিছত চাকি দিব, ধূপ দিব, এতিয়া মালা দিয়া সম্পূর্ণ হবই আৰু, তাৰে পিছত আৰু বেলেগ বেলেগ কার্যসূচী আছে। এতিয়া ফেলখন সম্পূর্ণ হয়ে উঠিছে, ইয়ার চাওক এবার ফেলখন কি সুন্দর লগা হৈছে।
সেন্দুরের রাখি দিছে, কলর বনাইছে, পদুম ফুল দিছে, মালা দিছে, সুন্দর লগা হয়েছে। ছাকি দিয়া পিছত আরো ধুনিয়া লগা হব, চাই থাকো খালি। এ ফেলখন সম্পূর্ণ হয়ে গেল, ছাতিকি দিয়া হয়ে গেল, তার পিছত এতিয়া ফুলের মালা দিয়া হল, পদুম ফুল দিয়া হল, তারপিছত ছাকি দিয়া হয়ে গেল। সম্পূর্ণ ফেলখন দেখাই দিছো ভিতরের পরা, এ ভিতর ছাকি দিছে। এয়া হয়েছে ফেলখন দিয়ার আগতে মানে এটা ধর্মীয় শোভাযাত্রা আছে, এয়া হয়েছে সেইটো শোভাযাত্রা। শোভাযাত্রাত আরো বেলেগ বেলেগ হব দেখাই আছো। সকলকে দেখাই আছো, মোক একবার চাই লোক ভালকে, মোক একবার দেখাই দিলো আর মোক নিজকে চাই। এয়া হয়েছে আমার ঠিঙরপুরীবাসী রাইজর আনন্দ উল্লাস আর লগতে মিলা প্রীতি ইয়াত দেখা গেছে। কারণ আমার সকলের মাজত মিলা প্রীতিটি বহুত ভাল, সকলের মিলা প্রীতির মাজরে এই উৎসব পালন করা হয়। এইটি বলে নয়, সকল উৎসবে মিলা প্রীতির মাজরে পালন করা হয়। চাই থাকক ভিডিও আর আগলে। এয়া এতিয়া সকলে ফেল লওয়া দিকে যাব, মানে ইয়ার পর যায় সকলে ফেলখন লব নদীত সহায় দিবার বাবে। তো এতিয়া আমার ফেলখান উঠাব, ফেলখান উঠার আগত আমি মানে এটা কথা কইলো, মানে আমার কি ফেলখন, এই ফেলখন কিয় দিয়া হয় আমার পদ্ধতি এটা ধুনিয়া কই দিছে, তো সেইখানে চাই লও বলক। থুলমূলতে অল্প কথা কম, এইটো আমার মারি মরকর পৰা অতি মারক, অর্থাৎ এজন মানুষ যদি আমার গাঁও যদি মরে সেই মানুষজনক আমি থবলে যাও, আকো পুনর্বার যদি ঘুরি আহো আকো মানুষ এটা মরে, তারপর থবা যাওয়া মানুষের ভিতর তো মরে, এনেকৈ থাকি থাকি মানুষবিল গাঁত গাঁওখান উচ্ছন্ন হয়ে গেল। আমার গাঁত এনেকা কথা আছে, এনেকা আছিল অতীত যে যুক্ত সময়ত আমার মানুষে 35 বছর ম্যাক্সিমাম 35-40 বছর মৃত্যুবরণ করেছিল, সেই কারণে বেলেগ গাঁর উচিত সপনত সামাজিকত মানে এজন জনে কোনো এজন মানুষক দেখালে যে মই ইয়াতে রয়ে আছো, তহতে অম্বুবাসীর দিনা হেলদিয়ার দিনাখন যেদিন হেরি কামাখ্যার প্রবৃত্তি আর নিবৃত্তি হয় সেইদিনাখন হেলদিয়া উৎসব এটা কর, গতি তহতে পরিত্যাগ। এই উৎসবটো বহু বছরই আমার আটা আজু ককা এইবিলাকে করে গেছিল, আমিও সেইমতে আমি ব্যবহার করেছো বছর বছর এই অম্বুবাসীত। আজি যোৱাকালি যোৱাকালির পর অনুষ্ঠানটি আরম্ভ হয় আর আজি আমার লাস্ট শেষ হয়, সাড়ে সাতটামান বছর আমি এই অনুষ্ঠানটি আমার কেওট সমাজের সমাজের পরম্পরাগত বলে আমি এতিয়া গম পালো, আর সেন্ট্রেল আর আমার অসমবাসীর সেন্ট্রেল কমিটির মানুষ আই পেলে আমাক উদগনি জগায়, আর সেই উদগনি জনাই সেইমতে আমি উৎসবটো রাতেপার পর পরম্পরাগতভাবে চলাই এতিয়া আমি ভালদিয়া উৎসবটো পালন করি। এই আমার ভেলখান এনেকৈ উঠাই লওয়া হল,
মানে জিকেজনে ফেলখন দাঙে একেজনে মানে দিনটো আকো না খায় লগনে থাকে আর হিয়তে হেখত এনে কই টুটি আর টুটি গঞ্জি লৈ ফেলে মানে কি জাতীয় হাস পোশাক পিন্ধি মানে ধর্মীয় ভাবে ফেলখন দাঙি লৈ ফেলে লৈ যায় নদীলো তো সাইডক দেখা আছো এটা ফেলখন দাঙি ললে এতিয়া আমিও যাব লাগ তো আমি ফেলখন যাচ্ছো ফেলাই গেছে আমার ফেলখান বহুজনে ধরি আনে ফেলজন ফেলখান দিয়ার কারণে মানে কি একো নোহোৱা আকৌ দিনটো থাকে ইয়াত লক্ষ্মীপুর আছে লক্ষ্মীপুর ফেল হৈছে
এতিয়া আমাৰ ফেলখন কিবা মানিতে জলদেৱতৰ পূজা কৰা হয় ফেলখন পানী দি কিনে এই পুৰহিতে পূজা কৰি দিয়ে তাৰ পিছত ফেলখন ভয় দিয়ে তাৰ আগতে পূজা কৰি আছে পূজা কৰি থকাটো দেখুৱাই দিছো এনেকৈ আমাৰ ফেলখন পূজা কৰা হোৱাৰ পিছত কলিয়া জল নদীত আমাৰ অতা দিয়া হয় এখন দুজন মানুহে যায় আগুৱাই থৈ আহে অলপ তাৰ পিছত মানে যাই থাকে নিজে নিজে কি যাই পায় কোনো নজানে পিছত এনেকৈ পূজা কৰি অতা দিয়া হয় জলদেৱতৰ পূজা কৰি এতিয়া ফেলখন গুচি গ'ল গা পাৰিছো না দিনটোতো গা ধোৱা নাই এতিয়া গা ধুলে আমি গা ধোৱা নাই এতিয়া ভেল দিয়াতে গা ধুইছা নদীত আমি মেলু এসপ্তাহ মূৰত গা ধুলি নাই প্ৰথম ই পোন্ধৰ দিনমান গাই ধোৱা আজি ধুচি গাই এই পোন্ধৰ দিন গা ধোৱা মই দেখাই নাই গা ধোৱা আজি ফাৰ্ষ্ট গা ধুইছি কি কম গাত একদম চৰম হেৰি ফল লাগি গৈছি বাপ তোমাৰ ভেল দিয়া হৈ গেল এতিয়া মানুহ চাওক কিমান আছিল মানুহ বহি আছো বাই বাই গাইস কবা লাগবো বাই বাই আমাকো দেখো আমাকো বাই 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 লাগে জুলিয়া আমার বাই বাই কেমন লাগিল ভালো লাগিল জলদি আছে কেমন লাগিল ভালো লাগিল ভালো লাগিল প্লাস্টিক কিন্তু আলো বলা তো বেরে এখন ক যদি ভিডিওতে যায় ভালো লাগছে লাইক করে দিবি আমার গাওয়ার পছরে জিমেল আছে সবাই লাইক কমেন্ট করে দিবি শেয়ার করে দিবি সাবস্ক্রাইব করে দিবি তো বন্ধু অকল আমি খেল দেখছো হই গেল কি আমি খেল দিয়ে মেন কাম তো করছি এই আরেক বছর হল বর্তমান আরেক বছর হতে আঢ়ৈশ বছৰ আগতে আমাৰ গাঁৱত মানে পচৰীয়া ঠেঙুগুৰিত বেমাৰ হৈছিল কি বেমাৰ হৈছিল মহামাৰী বেমাৰ হৈছিল কলেৰা বেমাৰ কলেৰা বেমাৰ হওঁতে মানে কেনেকুৱা হৈছিল মানে এটা মানুহ ছখনত কৈ থৈ আহি আৰু এটা আহি নাপায় আৰু এটা মৰে সেনেকুৱা হৈছিল আৰু কাৰোবাক সপোনটো দেখাইছিল 50 বছৰ আগতে কাৰোবাক সপোনটো দেখাইছিল সেইটো সপোন দেখা হে আঢ়ৈশ বছৰ আগৰ পৰাই তৰি আহি এই বছৰে বছৰে আমতি দিনা এই ভেলী উৎসৱটো পালন কৰি আহিছে এখানি মই জানো মই জন্ম বেছি বিচৰা হোৱা নাই তিনিদিনকে মই কথা কৈ দিলোঁ বৰ্তমান আঢ়ৈশ বছৰ আৰু ভৱিষ্যতে জানি জানো কৈ দিলোঁ বৰ্তমান মানে কি ভেলী উৎসৱটো যদি এই ভিডিঅ'টো ভাল পায় লাইক কমেণ্ট কৰিব ছাবস্ক্ৰাইব কৰিব ধন্যবাদ